ওর পার্সেলা হয়ে গেল না ওরম। এই কি কি আছে ব্রো, খুলেছুন পেপার তা? ইন্ডিয়ান কনস্টিটিউশন হবে নাকি ব্রো? অনেক আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, আরো আছে ইন্ডিয়ান ইকোনমিক পুরো মিলেকশন থাপা করছেন টেবিল লগত এনে পেপার হইতে ঠিক আছে কলে দিতে না আরো লম্বা থাপা হইছেন না? বাহ, এদিকে কি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি, সরি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান ইকোনমি এখান সংবিধান না ব্রো? বাহ, সব বুঝতে পারছে নাকি? আর্টিকেল পার্ট পার্ট গুলো আছে, পার্ট 9 এ দ্য মিউনিসিপ্যালিটিস, ইয়াতে এটা পড়া এনে মাত্র পরীক্ষা দেওয়া গেলে হলো মেন বস্তুখিনি আছে এতে। হিস্ট্রি হিস্ট্রি আছে না, কোরপর আরম্ভ হয়েছে পরে এনশিয়েন্ট হিস্ট্রি পরে আছে, ইন্ডিয়া এনশিয়েন্ট ইন্ডিয়া, এতিয়া মৌর্য এম্পায়ার, গুপ্ত এম্পায়ার, পুরা মেইন বস্তুখিনি সোনে থনে বেশি টেসি দিছে, বেশি সব আইটা চাইছুন ব্রো। ভারত, এটা ভারত, এটা ভারত ব্রো, এটা ইন্ডিয়া, ইন্ডিয়া এটা ফিজিক্যাল ম্যাপ দা ইন্ডিয়ার। দুটা আছে বুম না আর পেপার তা ভাল, কিন্তু পেপার তা কোয়ালিটিতে ভাল আছে। ও এটা ইন্ডিয়া, মই ওয়ার্ল্ড নিচিন হয়েছিলাম এটা ব্রো, হেরিটা রথ গাইড পলিটিক্যাল এটা রাস্তা সাস্তাগুলো আছে, এটা জিওগ্রাফি, মাখর খোলা নাছিল বো, খোলা নাছিল না, হিন্দুস্তান একবার তো কোশন মিলি না, ডাঙার ডাঙার না পুরা পেরেছে এটা। জিওগ্রাফিত কি কি আছে তে ব্রো? কনস্টিটিউশন আটটা ব্রো পিস, তো হব দে ব্রো, তো বলবা নালগে মই হের করিম। বন্ধুসকল, এইটো হৈছে পলিটিক্যাল ওয়ার্ল্ড ম্যাপ, আর এইটো হল ফিজিক্যাল ওয়ার্ল্ড ম্যাপ, আর ইফালে আছে এইটো, এইটো পলিটিক্যাল ইন্ডিয়ান ম্যাপ, আর এইফালে আছে ফিজিক্যাল ইন্ডিয়ান ম্যাপ, আর এইফালে চক দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান, আর এইফালে আছে হিস্ট্রি, হিস্ট্রি হিস্ট্রি ধুনিয়া, আর এইফালে আছে ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি, আর এইপিনে জিওগ্রাফিক্যাল টার্মস, বাহ মজা। আর বন্ধুসকল কেনেকুৱা লাগিছে এইটো, মানে চাই কেনে পঢ়িবৰ কাৰণে ধুনীয়া হয়, আৰু মেপৰ যে মেপিং থাকে নহয় সেইবিলাক বুজি পাবৰ কাৰণে ধুনীয়া হয়, আৰু এইপিনে সংবিধানৰ, আৰু এইপিনে হিষ্ট্ৰী, আৰু এইপিনে ইকনমিক্স, জিঅ'গ্ৰাফি এইবিলাকৰ কাৰণে বুজি পোৱাত বহুত সুবিধা হ'ব। মেইন মেইন টপিকবিলাক, মেইন মেইন পইণ্টবিলাক ইয়াতে লিখা আছে, কোনোবা যদি ষ্টুডেণ্ট আছে নহয় মানে সিহঁতে কিনিব পাৰে, এইটো এমাজনত নহ'লে বা ফ্লিপকাৰ্টত গৈ কিনে চাৰ্চ কৰি কিনে কিনি ল'লে হৈ যাব। থেংক ইউ।